নমস্কার দর্শকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানে করোনা আক্রান্তের ঢল, অনলাইনে ও সংশয়। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলেও করোনার তৃতীয় ঢেউয়ে ফের তালা ঝুলাতে বাধ্য হয়েছে রাজ্য। ঠিক ছিল ক্লাস হবে বাড়ি বসে অনলাইনে, কিন্তু কোথায় কি, কলকাতাতেই একের পর এক ক্যাম্পাসে শিক্ষক শিক্ষিকারা করোনায় আক্রান্ত হওয়ায় অনলাইন ক্লাসের পাশাপাশি সেমেস্টার পরীক্ষা নিয়েও সমস্যায় কার্যত সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই। সংক্রমণ থেকে রেহাই মিলছে না পড়ুয়াদেরও, ফলে অনলাইন ক্লাস নিয়েও ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিলেবাসের খামতি কোন পথে পূরণ হবে চিন্তা তা নিয়েও। কলকাতা, যাদবপুর ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আশুতোষ, জয়পুরিয়া, লেডি ব্রেবর্নের মতো অনেক কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ ও শাখাবাদ গভর্নমেন্ট গার্লস সহ বহু স্কুলের শিক্ষা প্রশাসক, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী কোভিড পজিটিভ। এদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত 150 কলেজে 15 জানুয়ারি স্নাতকের তৃতীয় এবং পঞ্চম সেমেস্টারের পড়ুয়াদের অনলাইন পরীক্ষা শুরুর কথা। স্নাতকোত্তরের বিভিন্ন বিষয়ে সোমবারই শুরু হয়েছে অনলাইন পরীক্ষা। প্রেসিডেন্সিতে আগামী সপ্তাহে শুরু হচ্ছে অফ অড সেমেস্টারের পরীক্ষা। পড়ুয়াদের একাংশ অনলাইন পরীক্ষা স্থগিতের দাবিতে সরব। যাদবপুরে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী নিজেই করোনা আক্রান্ত। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও কর্মী পজিটিভ। যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কথায়, মেকানিক্যাল ও পাওয়ার ইঞ্জিনিয়ারিং সহ নানা বিষয়েই বহু শিক্ষক শিক্ষিকা ও কর্মী করোনা পজিটিভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক সাংখ্যায়ন চৌধুরী বলেন, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স সহ নানা বিষয়ে এত শিক্ষক শিক্ষিকা করোনা আক্রান্ত যে থই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে এই দিনই পরীক্ষা শুরু হয়েছে স্নাতকোত্তরে। আশুতোষ কলেজের এক আধিকারিক জানান, 70% শিক্ষক শিক্ষিকা পজিটিভ। লেডি ব্রেবর্নের অধ্যক্ষা শিউলি সরকারের কথায়, কলেজের 20 বিষয়ের 45 জন শিক্ষিকা পজিটিভ। তার মধ্যে 15 জানুয়ারি বাড়ি বসে সেমেস্টার পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। জয়পুরিয়ার অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায় বলেন, শিক্ষক শিক্ষিকাদের বড় অংশই পজিটিভ। আচার্য গিরিশচন্দ্র বোস কলেজের অধ্যক্ষ অসিত সরকারের কথায়, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে খাতা দেখা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। যাদবপুর বিদ্যাপীঠ শাখাবাদ গভর্নমেন্টস গার্লসের বহু শিক্ষক পজিটিভ। ছাত্রীদের অবস্থাও খুব ভালো নয়। প্রেসিডেন্সির ছাত্র ইউনিয়ন ও অন্য ছাত্র সংগঠন অসুস্থ পড়ুয়াদের বিকল্প পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে। ছাত্র সংসদের দেবনীল পাল বলেন, অন্তত 80 জন পড়ুয়া আক্রান্ত। এই পরিস্থিতিতে অসুস্থ থাকলে পড়ুয়ারা কীভাবে পরীক্ষা দেবে? পরীক্ষা নিয়ামকের দপ্তরের এক কর্তা বলেন, আবেদন এসেছে। কোভিড পজিটিভ ও গুরুতর অসুস্থদের জন্য কী করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস জানান, তারা মানবিকভাবে বিষয়টি দেখছেন। ডিএসও এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মঞ্চ সিইউএসইউ আপাতত সমস্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছে। সহ উপাচার্য আশিস চট্টোপাধ্যায় বলেন, স্নাতকোত্তরে পিজি বোর্ড অফ স্টাডিজ সিদ্ধান্ত নেবে, স্নাতকের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে করোনার এই তৃতীয় ঢেউ, যেটা ওমিক্রন, সেই তৃতীয় ঢেউয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই কিন্তু কোভিডে আক্রান্ত হচ্ছেন এবং পরীক্ষা কীভাবে আয়োজন করা যাবে সেই নিয়ে চিন্তিত সব মহলই। সুতরাং কী করা যাবে সেই নিয়ে এখনও সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যেমনটাই খবর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।